যে যদি আপনাকে বলা হয় যে আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছে, আপনি কিভাবে বুঝবেন? আপনি পরীক্ষা নিরীক্ষা না করেও কিন্তু বুঝতে পারবেন। আমি অবশ্যই আজকে বলবো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কেন হয়, প্রস্রাবের নালীতে মূত্রনালীতে কেন রোগটা হয়, ইনফেকশন রোগটা হয়, সেটার অন্যতম কারণ হচ্ছে কম পানি খাওয়া, অনিরাপদ যৌনমিলন। অনিরাপদ যৌনমিলন, আপনার পার্টনার যদি অপরিচিত হয়, আপনি কন্ডম বা কোনো পদ্ধতি ব্যবহার না করেন, যৌন রোগে আপনি আক্রান্ত হবেন। বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আপনার হবেই। আপনি যেই জায়গায় গোসল করেন, পুকুর নদী, এগুলো যদি পুকুর নদী হয়, পানিটা পরিষ্কার না হলে, এবং শহরে যদি পানিটা পরিষ্কার না হয়, তাহলে আপনার মূত্রনালী দিয়ে ইনফেকশন ঢুকবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অন্যতম কারণ পানিটা নিরাপদ কিনা। পানি আপনি কোথায় প্রস্রাব করতেছেন, পাবলিক টয়লেটে বেশিরভাগ সময় প্রস্রাব করলে, যেমন মার্কেটে, বিভিন্ন শহরের মার্কেটে যে টয়লেট খেলাগুলো থাকে, ইনফেকশন থাকে, ওখানে প্রস্রাব করতে গেলে যদি সিটা আসে, ওখান থেকে ইনফেকশন হতে পারে। মেয়েদের মাসিকের সময় নোংরা, কম পরিষ্কার, অপরিষ্কার জামাকাপড় ব্যবহার করলে ইনফেকশন হতে পারে। খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে পানি কম খাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রস্রাবের ইনফেকশন হওয়ার অন্যতম কারণ, যৌনমিলন অন্যতম কারণ। আপনি সারাদিন ধরেন, আপনি একটা আন্ডারওয়্যার, আমি পুরুষ মানুষ সে কথা বলছি, যারা প্যান্ট শার্ট পরেন, অপরিষ্কার একটা আন্ডারওয়্যার যদি প্রতিদিন আপনি পরতে থাকেন, তাহলে আপনি ইনফেকশন হবে, ফাঙ্গাস হবে, ব্যাকটেরিয়া হবে, এগুলো ইনফেকশনের কারণ। এখন ইনফেকশন হলে যদি আপনি অবহেলা করেন, ধরেন আপনি ইনফেকশন হয়েছে, কেমনে বুঝবেন? প্রস্রাবটা করার সময় জ্বালাপোড়া করবে, প্রচণ্ড জ্বলবে, যেন মরিচ ধীরে ধীরে কম হয়, রক্ত যেতে পারে, প্রস্রাবে কালার চেঞ্জ হয়ে যেতে পারে, তলপেড়ে ব্যথা করবে, তলপেড়ে ব্যথা করবে, পা জোরে ব্যথা করবে, মেরুদণ্ডতে ব্যথা করবে, পুরুষ অঙ্গের নালীতে ব্যথা করতে পারে, পুরুষ অঙ্গের নালীতে ব্যথা করতে পারে। খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো যে এইগুলা হলো লক্ষণ।